हेलो फ्रेंड्स, WBUTT EPN ভার্সিটি বিএড থার্ড সেমিস্টার পরীক্ষা 2021 যাদের শেষ হন 2020 থেকে 22। আজকে আমরা পেডাগজি অফ ম্যাথমেটিক্স 137B এর প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো দেখো 2021-এর ম্যাথমেটিক্সের কোশ্চেন থার্ড সেমিস্টার, ফুল মার্কস 35, সময় হচ্ছে 1.5 ঘন্টা, তোমরা জানো। এরপর আমরা দেখো গ্রুপ এ তে চলে যাব, তিনটে গ্রুপে তোমাদের প্রশ্ন হয়, তোমরা জানো যে গ্রুপ এ তে তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2, 7টা কোশ্চেন থাকে। তো দেখো আমরা প্রথম কোশ্চেনে চলে যাব, নিরবচ্ছিন্ন মূল্যায়ন বলতে কী বোঝেন, তারপর হচ্ছে বি হচ্ছে মূল্যায়ন সিআরটি বলতে কী বোঝেন, তারপর হচ্ছে কোশ্চেন নম্বর 3, হোয়াট ইজ ম্যাথামেটিক্স ফোবিয়া, গণিত ভীতি কী, অনুকৃতি শিখন এবং অখণ্ড শিখনের মধ্যে দুটি পার্থক্য লিখো। তারপর হচ্ছে ধীর গতি সম্পন্ন শিক্ষার্থীদের চারটি বৈশিষ্ট্য লিখন, গণিত ক্লাবের মাধ্যমে কোন গাণিতিক দক্ষতা শেখা যায়, শিক্ষাতাত্ত্বিক বিশ্লেষণ বলতে কী অর্থাৎ পেডাগজিক্যাল অ্যানালিসিস বলতে কী সেটা তোমাকে লিখতে হবে। এরপর আমরা গ্রুপ বিতে চলে যাব, গ্রুপ বিতে তোমাদের জানো যে এখানে তোমাদের তিনটি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 5, 7টা কোশ্চেন, 5টা কোশ্চেন দেওয়া থাকবে। তো আমরা চলে যাই 5টা কোশ্চেনের, মাধ্যমিক স্তরে স্থানাঙ্ক জ্যামিতিক বিষয়বস্তু একটি পাঠ্য বইতে কীভাবে বিন্যস্ত করবেন, মাধ্যমিক স্তরে গণিতের পাঠ্যক্রম প্রস্তুতি নীতিগুলি আলোচনা করুন, দশম শ্রেণী গণিতে যে কোনো বিষয়ের উপর সিআরটি এর জন্য ব্লু প্রিন্ট প্রস্তুত করুন এবং শিক্ষাবিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণের উদ্দেশ্য পরিধি উল্লেখ করুন এবং গণিত পরীক্ষাগারের গুরুত্ব আলোচনা করুন। এরপর আমরা গ্রুপ সিতে চলে যাব, তোমরা জানো যে গ্রুপ সিতে তোমাদের একটি প্রশ্নের উত্তর দিতে হবে, দুটো প্রশ্ন থাকবে, প্রশ্নের মান হচ্ছে 10। তো প্রথম প্রশ্ন, নবম শ্রেণী গণিতের শিক্ষণের জন্য যে কোনো একটি ব্যবহারিক কার্যাবলী আলোচনা করুন, কোশ্চেন নম্বর 8, গণিত শিক্ষণে কম্পিউটার নির্ভর শিক্ষণ সামগ্রী এবং শ্রেণী পরিবেশে গণিত শিক্ষণ, এইভাবে তোমাকে কোশ্চেন আমরা আলোচনা করলাম, এটা হচ্ছে লাস্ট কোশ্চেন। তো এখানে তোমরা সমস্ত সালের কোশ্চেন পেয়ে যাবে, তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সবাইকে ধন্যবাদ।